হয়নি বলেই আমরা আজকে তিনজন এখানে নির্বাচন নিয়ে আলোচনায় বসেছি। হয়নি বলেই মার্কিন ভিসা নীতি আবার ঘোষণা, মানে দ্বিতীয় দফায় ঘোষণা হলো যে তারা এখন থেকে কার্যকর করা শুরু করেছে। হয়নি বলেই কিন্তু বিএনপি আছে রাজপথে, আওয়ামী লীগ রাজপথে, নির্বাচনের সব দল অংশ নেবে, জনগণ যাকে সিদ্ধান্ত যার পক্ষে সিদ্ধান্ত নেবে তারা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। এখন আমরা এই বিষয়টি কিন্তু স্বাধীনতার পর থেকে আর একমত হতে পারলাম, তখন আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ সব দল মিলে কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আপনার একটি মতামতকে দিয়ে শুরু করতে চাই। আপনি বলেছেন যে নির্বাচন হবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, তো সেটি কিভাবে হবে, সেই পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়েছে কিনা আপনি, আপনার কাছে কি মনে হচ্ছে সেটি যদি একটু বিশ্লেষণ করে বলতে পারেন। ধন্যবাদ। হয়নি বলেই আমরা আজকে তিনজন এখানে নির্বাচন নিয়ে আলোচনায় বসেছি। হয়নি বলেই মার্কিন ভিসা নীতি আবার ঘোষণা, মানে দ্বিতীয় দফায় ঘোষণা হলো যে তারা এখন থেকে কার্যকর করা শুরু করেছে। হয়নি বলেই কিন্তু বিএনপি আছে রাজপথে, আওয়ামী লীগও রাজপথে, অর্থাৎ নির্বাচন হলে মানে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে তাহলে আলাপ আলোচনা হতো কীভাবে ভোট প্রক্রিয়াটি সুষ্ঠু করা যায়, কীভাবে বাধাগুলো দূর করা যায়, এ নিয়ে কিন্তু কথাবার্তা হতো। এখন হচ্ছে নির্বাচন করবই, সংবিধান, এই বর্তমান যে সংবিধান আছে এর ভিত্তিতে, আর এক পক্ষ বলে আসছে, বিশেষ করে সরকার পক্ষ, আর আর বিরোধী দল বলছে যে আগে সরকারকে পদত্যাগ করতে হবে, তারপর নির্বাচন হবে। অর্থাৎ হচ্ছে নির্বাচন একটা রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থায় পাঁচ বছর পর পর আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনের সব দল অংশ নেবে, জনগণ যাকে সিদ্ধান্ত যার পক্ষে সিদ্ধান্ত নেবে তারা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। এখন আমরা এই বিষয়টি কিন্তু স্বাধীনতার পর থেকে আর একমত হতে পারলাম না। তত্ত্বাবধায়কের দাবি, আমি সম্প্রতি একটা লেখায় পড়তেছিলাম, মৌলানা ভাসানী প্রথম 1973 সালের যে প্রথম নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, মৌলানা ভাসানী দাবি করেছিল সরকার আগে সরকারকে পদত্যাগ করতে হবে, তারপর নির্বাচন। সেই দাবি গ্রাহ্য হয়নি এবং দলীয় সরকার ওদের নির্বাচন হলো। এরপর তিনটি নির্বাচন হয়েছে সামরিক শাসনের অধীনে, পরে আওয়ামী লীগ বিএনপি মিলেই কিন্তু, এবং অন্য অন্য এরা ছিল যে একটা অন্তর্বর্তী ব্যবস্থা, যে সামরিক স্বৈর শাসনকে ক্ষমতাচ্যুত করে তারা একটা ব্যবস্থা আসলো যে কীভাবে একটা নির্বাচনটা করা যায়। নির্বাচন হলো, বিএনপি সরকার গঠন করলো, তারপর আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকা পালন করলো এবং আরো অনেকগুলো নির্বাচন, মাগুরা নির্বাচনে এসে আবারই হলো যে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হতে পারে না। এখন যে প্রশ্নটি এসেছে, এবং তখন আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ সব দল মিলে কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, এবং 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। তারপর বলবো যে বিরোধী দল আন্দোলনের মুখেই সরকার দাবি মানল, বিএনপি সরকার, এবং এরপরে যে নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করল। এখন এই ধারাবাহিকতা যদি থাকতো তাহলে আজকে নির্বাচন নিয়ে এত গোলযোগ হতো না। আওয়ামী লীগের অবশ্য একটি বড় অভিযোগ যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিএনপি নষ্ট করেছে, তারা বিচারপতিদের বয়স বাড়িয়ে এই কাজটি করেছে। কিন্তু অতীত নিয়ে আমরা যদি, আবার বিএনপির অনেক অভিযোগ আছে, এই অতীতের বৃত্তে বন্দি না থেকে আমরা কিভাবে একটি আগামী নির্বাচনটি 2014, 2018 বা 1996 সালের ফেব্রুয়ারি এই বিতর্কে না যেয়ে আগামী নির্বাচনটি কিভাবে সবার অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ হতে পারে, এর একটা ফর্মুলা বের করা উচিত, একটা কর্মপন্থা বের করা উচিত। সেটি সংবিধানের ভিতরে, কেউ বলছে ভিতরেও হতে পারে, বাইরেও হতে পারে। 1991 সালের নির্বাচনটি কিন্তু এরশাদ প্রবর্তিত সংবিধানের অধীনেই হয়েছিল, সংবিধান না পাল্টেও করা গিয়েছিল। এখন এটা করা যায় কি না, তা এই জন্য আলোচনায় বসতে হবে, রাজপথের সমর্থন। আপনার কথা সূত্র ধরে একটু